সাতকানিয়া হেলথ কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও হাই ফ্লো নেজেল ক্যানোলা প্রদান করেছে মির্জাখিল জাখির দরবার শরীফ করোনার সুচিকিৎসা নিশ্চিতকরণের জন্য দরবার শরীফের হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফিন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরিফুল হাইয়ের পক্ষে মোহাম্মদ মসুদুর রহমান এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার আব্দুল মজিদ ওসমানি এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার